দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক নিবেদিত টালিখাতায়। আপনাদের সঙ্গে আছি আমি শাহনাজ রুমা। দর্শক আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা প্রতিদিন অর্থবাণিজ্যের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি। আজকে আমরা আলোচনা করতে চাই সংকট ও লাভবান ব্যাংক, আর এই বিষয়ে আলোচনায় আমার সঙ্গে আছেন ঢাকা ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক খন্দকার ফজলে রশিদ। স্বাগত আপনাকে আমাদের আজকের আলোচনায়। আমরা আলোচনায় যাব, তবে আমরা বলছিলাম যে সংকট ও লাভবান ব্যাংক সেটি নিয়ে আপনার কাছ থেকে একটু শুনতে চাই, তবে তার আগে আমাদের হাতে একটি প্রতিবেদন আছে। আমরা শুরুতে একটু একটা প্রতিবেদন আছে, সেটি দেখে নিয়ে আপনার সঙ্গে আলোচনায় ফিরতে চাই। দর্শক আমরা দেখে নিতে চাচ্ছি প্রতিবেদনটি। প্রতি বছর 30 ডিসেম্বর বার্ষিক হিসাব চূড়ান্ত করা হলেও এবছর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে ব্যাংকগুলোর বার্ষিক হিসাব চূড়ান্ত দিন এগিয়ে 27 ডিসেম্বর করে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকগুলোর তথ্য মতে বিদায় বছরে দেশের সরকারি বেসরকারি ব্যাংকের পরিচালনা মুনাফা বেড়েছে। শুনতে পাচ্ছেন, সংকট থাকলেও বিদায় বছরে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক 58 কোটি টাকার পরিচালনা মুনাফা করেছে, যা 2017 এর তুলনায় প্রায় 1000 কোটি টাকা বেশি। 2019 সালটাকে আমরা চাচ্ছি, আমাদের দিক থেকে স্লোগান থাকবে যে এটা হবে আমাদের অর্জন সংহত করার বছর। আমাদের ইতিমধ্যে যে অগ্রগতি, এটাকে যাতে আরো দৃঢ় করা যায়, আরো সংহত করা যায়, সেই চেষ্টাই আমরা আগামী বছরে করব। আমরা 3645 কোটি টাকা রিকভারি করতে সমর্থ হয়েছি। আগামী বছরটাকে আমরা কিন্তু আমরা সম্প্রসারণমূলক ব্যাংকিংয়ে যাব না। 17 সাল ছিল ঘুরে দাঁড়ানোর বছর, 18 সাল ছিল এগিয়ে যাওয়ার বছর, এবছর হচ্ছে ইন্টারনালি শক্তি অর্জন করার বছর। আমরা ভেতরে ভেতরে আমাদের বিভিন্ন পলিসি নির্মাণ করব যাতে এই ভিত্তিমূলটা শক্ত হয়। রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক 2018 সালে প্রায় 900 কোটি টাকা পরিচালনা মুনাফা পেয়েছে। 2017 সালে ব্যাংকটির পরিচালনা মুনাফা ছিল 717 কোটি টাকা। তবে নতুন বছরে আগ্রাসী ব্যাংকিং না করার পরামর্শ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের। নন পারফর্মিং লোনের যে আমাদের কিছু বিশৃঙ্খল অবস্থা, সেই শৃঙ্খলা ফিরে আসবে। গ্রাহক দিয়ে যারা ডিফল্ট করেছেন, যারা খেলাপি ঋণ গ্রাহক, তারা এগিয়ে আসবেন। আমাদের যারা ডাউন টু ডেন, যারা পিসি আছে, যারা আনব্যাঙ্ক অবস্থায় আছে, তাদেরকে আমাদের নেটওয়ার্কের মধ্যে নিয়ে আসতে পারি, ব্যাংকিং সেবার মাধ্যমে নিয়ে আসতে পারি, এটাই আমাদের বড় চ্যালেঞ্জ থাকবে। বাংলাদেশ ব্যাংক বলছে তাদের নজরদারির কারণে ব্যাংকগুলো বছর শেষে খেলাপি ঋণের পরিমাণ কমিয়ে এনেছে। পুরনো বছরের ব্যাংকিং সেক্টরের কিছু কিছু যে দুর্বল দিক ছিল, কিছু কিছু ভুল থাকতে পারে, সবগুলো সংশোধন করে ভবিষ্যতে সুন্দর একটা প্ল্যান করে প্রত্যেকটা ব্যাংকই তার ফুটিং আরও শক্ত করবে এবং দেশটাকে আরও এগিয়ে নেওয়ার জন্য তারা আরও ভূমিকা রাখবে বলে আমি আশাবাদী। নতুন ব্যাংকগুলো 2018 সালে বেশ ভালো পরিচালনা মুনাফা অর্জন করেছে। নীলা পারভিন, ডিবিসি নিউজ, ঢাকা। দর্শক আমরা দেখে নিলাম প্রতিবেদনটি। এবার আমরা ফিরতে যাচ্ছি আমাদের আলোচনায়। আমরা আজকে কথা বলবো সংকট ও লাভবান ব্যাংক সেটির পেছনে কি কারণ, সেটি নিয়ে আমরা আজকে জানার চেষ্টা করব। স্বাগত আপনাকে আমাদের আলোচনায়, ফজলে রশিদ। আমরা বলছিলাম যে প্রতিবেদনটি আমরা দেখলাম, সেখানে বলা হচ্ছে যে ঋণ খেলাপির পরিমাণ কমিয়ে আনার ফলে আসলে পরিচালন মুনাফা বেড়েছে, বিষয়টি কি তাই কিনা? ধন্যবাদ আপনাকে, সকল দর্শকের ধন্যবাদ। যেটা হচ্ছে প্রত্যেক ব্যাংকই এবার দেখা যাচ্ছে অপারেটিং প্রফিট বা গ্রস প্রফিট অনেক কিন্তু যদি সেটিকে রেগুলারাইজ করা সম্ভব হয়, সেটা ক্যাশ দিয়ে হোক অথবা বাংলাদেশ ব্যাংকের নিয়মিত যে পলিসি আছে পদ্ধতি, সেই হিসেবে যদি রেগুলারাইজ করতে পারে, তাহলে প্রফিটটা আবার এই ইন্টারেস্টটা বা সুদটা বা মুনাফাটা আবার প্রফিটে ঘরে চলে আসে। সেই হিসাবে ব্যাংকগুলো ডেফিনেটলি প্রফিট ভালো করেছে। আমি বলবো নতুন ব্যাংক শুধু না, পুরনো ব্যাংকগুলোও, সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, সবাই, রূপালী ব্যাংক, সবাই ভালো করেছে, ইনক্লুডিং একদম লেটেস্ট যে ব্যাংকগুলো সেও সবাই ভালো করেছে। কিন্তু এখানে একটা গুণগত মান, সেটা আমরা এখনও জানি না আসলেই কি তারা রিকভারি করেছে। অনেক ফাঁকফোকর থাকে যেটা হয়তো প্রথমে বোঝা যায় না, কিন্তু সেন্ট্রাল ব্যাংকের অডিট হওয়ার পরে ধরা পড়ে যে না, এটা ঠিক মতো করা হয়নি, এটা বা নিয়ম মেনে করা হয়নি, এটা সেন্ট্রাল ব্যাংকের পারমিশনের অপেক্ষায় আছে। সেই হিসাবে এখনও দেখতে হবে, গ্রস প্রফিট হয়তো অনেকই করেছে, বাট নেট প্রফিট কত করে সেটা এখন দেখার বিষয়। তবে আপাতদৃষ্টিতে সবাই ভালো করেছে। আচ্ছা, এই যে আমরা বলছিলাম যে ঋণ খেলাপির পরিমাণ কমে এসেছে এবং তার যার জন্য গ্রস প্রফিটটা বেড়েছে, সেটি আসলে কেন কমে এসেছে, মানে ব্যাংক কি ধরনের ইনিশিয়েটিভ নিয়েছে যে সেটি কমে এসেছে? ব্যাংকের প্রথমই হলো সবাই চেষ্টা করে
ক্যাশ রিকভারি করার জন্য। আচ্ছা, ক্যাশ রিকভারি মানে আমি হয়তো 10 কোটি টাকা আমার ডিফল্ট হয়েছে, 10% বা 15% দিলে যদি ক্যাশ যদি দেয় আমি সেটাকে রিশিল্ড করে দিলাম অথবা লং টার্মে নিয়ে গেলাম। আরেকটা হচ্ছে যে না, আমি ক্যাশ রিকভারি করলাম না, অন্য কোনো উপায়ে আমি যদি রেগুলারাইজ করে ফেলি তখন সেটাকেও কিন্তু রেগুলার অন্যভাবে কীভাবে করা যেতে পারে, যে আমি বলে দিলাম যে না ভাই আমি 10% এই 15% বদলে আমি এখন 5% দিচ্ছি, আর 10% আমি আরও 2 মাস পরে দিব, যেটা করার কথা না। কিন্তু অনেক সময় আমরা যেটা করি বা ব্যাঙ্গলো যেটা করে সেটা হলো ঠিক আছে 5% যেটা পেয়েছে ওটা নিয়েই করেন, সাবজেক্ট টু বাংলাদেশ ব্যাঙ্কে অ্যাপ্রুভাল। বাংলাদেশ ব্যাংক সেটা গুণগত বিচার করে যদি দেখে যে নেট দেওয়া সম্ভব না তখন দিবে না, তখন কিন্তু এটা রেগুলারাইজ বা এটা নিয়মিতকরণ হবে না। কিন্তু মিনহওয়াইল কিন্তু ব্যাঙ্কগুলো ধরে নেয় যে আমি রেগুলারাইজ করেছি, যার জন্যই আপাতদৃষ্টে মনে হবে যে বিরাট অর্জন হয়েছে, নাও হতে পারে। আচ্ছা, মানে নাও হতে পারে সেটি আসলে কি, ওই যে অথরাইজডের কথা বলছেন যে তাদের যখন যদি নিয়মটা যদি না মেনে ব্যাঙ্কগুলো করে, করার কথা না। আচ্ছা, যদি ওইটা বললাম যে বাংলাদেশ সব কিছুই বাংলাদেশ ব্যাংকের যদি নিয়মের বাইরে যে করতে হয় সেটা বাংলাদেশ ব্যাংকের পারমিশন লাগে, বাংলাদেশ ব্যাংকের কিছু রুলস অ্যান্ড রেগুলেশন কিছু এরিয়া আছে সেখানে ওরা কনসিডার করতে পারে। যদি না করে, যদি তার অতীত বিবেচনা করে সার্বিক বিবেচনা করে যদি এখানে এটা করা উচিত না তখন হয়তো বাংলাদেশ ব্যাংক নাও করতে পারে। আর ঋণ খেলাপির কথা আমরা বলি, গত কয়েক বছর আমরা এটি এত বেশি শুনেছি এবং ব্যাংকগুলোর প্রতি আসলে আমি বলবো যে যারা গ্রাহক আছেন তাদের অনেকটা অনাস্থাই আমরা দেখেছি বিভিন্ন জায়গায়, যে ব্যাংকের কাছে ঋণ খেলাপি বা ব্যাংকের প্রতি একটা আস্থা সংকটে তারা ভুগেছেন যারা গ্রাহক আছেন। আর সেই জায়গায় এই ধরনের বার্তা যে ব্যাংকের পরিচালন মুনাফা বেড়েছে সেটি কি গ্রাহকদের আস্থা ফিরে আসে বা আসতে পারে? দেখেন, এটা কিন্তু গ্রাহকের যে অনাস্থা এটা কিন্তু সব ব্যাংকের উপরে না, কয়েকটা ব্যাংক কিন্তু আমরা এই যে বড় বড় যে অর্থ কেলেঙ্কারি ঘটনাগুলো দেখেছি, যেমন এটা কেলেঙ্কারি, হ্যাঁ ডেফিনেটলি ইটস এটা এটা খাওয়া কোনোভাবেই উচিত হয়নি, অ্যাকসেপ্টেবল না, কিন্তু এটাই কিন্তু সব কিছু না। ব্যাংকের যে অর্জন সেটাও কিন্তু কম না, প্রচুর মুনাফা করেছে, প্রচুর ভালো ব্যবসা করেছে। এবং আপনি যদি দেখেন আমাদের যে এই আজকে যে অর্থনৈতিক প্রবৃদ্ধি এর জন্য একটা বিরাট অবদান আছে, সেই অবদানটাকে আমরা যে সব টোটালি ইগনোর করে সেটা ঠিক হবে না। হ্যাঁ, আমাদের লক্ষ কোটি টাকার ডিফল্টের আছে সেটাও ঠিক, কিন্তু অর্জনও কিন্তু একদম কম নেই। সেটাকে সব কিছুই যদি বিবেচনা যদি করি একেবারে ব্যাংক শেষ হয়ে গেছে সেটা বলা কোনোভাবে ঠিক হবে না। আচ্ছা, মানে ইমেজ সংকটে হয়তো কিছুটা পড়েছে সামগ্রিকভাবে, সবাই না, আচ্ছা কিছু কিছু ব্যাংকে, কিছু কিছু ব্যাংক। আচ্ছা, এই জায়গাটা একটু বলি যে ব্যাংকের ইমেজ সংকট, এটা কিন্তু আমরা অন্যান্য দেশের ব্যাংকগুলোতেও আমরা একই চিত্র দেখি, যে শুধুমাত্র ব্যাংকে না, আমরা এরপরে যে সেকেন্ডারি যেসব জায়গা আছে সেসব জায়গাতেও কিন্তু আমরা দেখি যে শেয়ার মার্কেটে যে পরিমাণ ধস হলে কিন্তু আমরা আমাদের ইমেজ সংকটটা কেন জানি খুব বেশি হাইলাইটেড হয় যেটা অন্যান্য দেশে হয় না, সেই জায়গাটা আসলে কী কারণ? আমাদের দেশে আসলে যেটা হয়, আমাদের যে ইমেজ সংকটের কারণ কিন্তু মুষ্টিমেয় কিছু লোক, আচ্ছা যাদেরকে সমাজে সবাই চেনে, কিন্তু আনফর্চুনেটলি রেগুলেটরি বা অ্যাকশন যেটা সেটা ঠিক প্রপারলি নেওয়া হয় না। যেমন এর আগে শেয়ার কেলেঙ্কারি হয়েছিল, স্পেসিফিক রেকমেন্ডেশন ছিল যে আপনারা এই করেন এই করেন এই করেন, কিন্তু আনফর্চুনেটলি যে কোনো কারণে হোক করতে পারা যায়নি অথবা করেননি, যে কোনো কারণে হোক, যার জন্য যা সাধারণ গ্রাহক যারা আছেন তারা ভাবেন যে ভাই যাই কিছু হোক আসলে কোনো কিছুই হবে না, দিস ইজ এটাই হলো সমস্যা। তো আমাদের রেগুলেটর যারা আছেন তারাও ধীরে ধীরে অনেক শক্তি অর্জন করছেন, অনেক রেগুলেশন ফর্ম করছেন দিচ্ছেন, এবং আমার ধারণা গ্র্যাজুয়ালি এটা ওভারনাইট সম্ভব না, তবে এই সব ঋণ খেলাপিদের যারা একদম নন ঋণ খেলাপি তাদেরকে অত্যন্ত শক্ত হাতে দমন করা উচিত। ছোট্ট একটু কথা বলি, সেটা হচ্ছে যে আমরা দেখেছি চট্টগ্রামে একজন ব্যবসায়ী, তিনি ব্যাংক থেকে ঋণ খেলাপি হয়ে নিজে একটি ব্যাংকের মালিক হয়ে গেছেন, এমন একটি খবর আমরা দর্শকদের জানিয়েছিলাম এই গত বছর। তো এই জায়গাগুলোতে আসলে যে ইমেজ, যেটা আমরা বলছিলাম যে ইমেজ সংকটে আমরা ভুগি, সেই জায়গায় কেন ওভারকাম করতে পারি না? সাপোজ আজকে সোনালী ব্যাংকের একটা ঋণ খেলাপির ঘটনা ঘটলো, সেটি নিয়ে আসলে জনমনে এত ধরনের বিভ্রান্তি হয়, ব্যাংকের পক্ষ থেকে কেন আমরা একটি পরিষ্কার বক্তব্য পাই না যে যেটি হয়েছে সেটি কীভাবে ওভারকাম হবে বা যেটি হয়েছে সেটি আসলেই হয়েছে কি না? দেখেন, যে আপনি জানি না আপনি কার কথা বলছেন, নিশ্চয়ই সেটা তো বেসড অন ফ্যাক্ট। এখন যারা রেগুলেটর তারা যখন ব্যাংকের মালিক হওয়ার জন্য তাকে সাহায্য করেছেন, কেন করেছে এটা রেগুলেটরের দায়িত্ব। একজন ঋণ খেলাপি কোনোভাবেই ব্যাংকের মালিক হতে পারেন না যদি কাগজে কলমে ঋণ খেলাপি হয়ে থাকেন। এমন হতে পারে
তিনি হয়তো বেনামিতে কিছু করেছেন। আচ্ছা, বেনামিতে যদি কিছু করে থাকেন সেটা তার নাম আসবে না। আমি ঋণ খেলাপি, আমি যদি আপনার নামে কিছু করি, বাট মেইন চালিকা শক্তি আমি যদি হই আমাকে কিছু ধরা থাকবে না। বাট বাংলাদেশ ব্যাংকের একটা এথিক্যাল ভ্যালুজ বা রেগুলেটরি অথরিটির এথিক্যাল ভ্যালুজ কাজ করা উচিত, যে এই লোকটা কিন্তু ঋণ খেলাপি এবং বিহাইন্ড দ্য সিন ইজ দ্য মেইন ম্যান, তখন এটা রেগুলেটরি বডিজের ডেফিনেটলি ক্ষমতা আছে টু স্টপ ইট এবং করা উচিত। আরেকটা বলছিলাম যে ব্যাংকের পক্ষ থেকে কেন আমরা একটি পরিষ্কার বক্তব্য পাই না, সেটি একটি বিবৃতি দিয়ে হতে পারে, সেটি তাদের আসলেই সেই ঘটনাটি ঘটেছে কিনা, সেই ঘটনার জন্য আসলে ব্যাংক কর্তৃপক্ষ দায়ী কিনা, নাকি কোনো ইন্ডিভিজুয়াল ব্যক্তি ঘটেছে, ব্যাংকের কাছ থেকে বা প্রতিষ্ঠানের কাছ থেকে আমরা কেন একটি পরিষ্কার বক্তব্য পাই না? ঋণ খেলাপে কিন্তু এটা ইটস শুধু যে ব্যাংকের ফল্ট তা না, আর সব ঋণ খেলাপি যে একদম আসলেই মানে আমরা যে খেলাপি খেলাপিও সেটা কিন্তু না, অনেক আছে জেনুইন ডিফারেন্ট। আমি একটু আগে আমাকে এক ভদ্রলোক ফোন করেছিলেন, ওনার ফ্যাক্টরিতে আগুন লেগে গেছে। আগুন লাগার মানে হলো ওনার টেক্সটাইল ফ্যাক্টরিতে আগুন লেগে গেছে, তার মানে ওনার স্পিনিং মিলের মেশিনের যেগুলো আছে আর কালকাতে প্রোডাকশন বন্ধ, যেসব তুলোর শিপমেন্ট হয়ে আসছে সেগুলা কাজ পাবে না, বন্ধ হয়ে থাকবে এবং হি উইল হ্যাভ এ হিউজ প্রবলেম, বিরাট এক সমস্যার মধ্যে পড়বে। মানে যেটা জেনুইন কারণ আপনি বলছেন, একদম এটা জেনুইন কারণ। ওনাকে যদি ব্যাংক যদি এই মুহূর্তে, আমি ওনাকে বললাম আপনি সরাসরি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অথবা ম্যানেজারের সাথে কথা বলেন, ইউ টেল দ্য ফ্যাক্ট, ইউ টেল দ্য ট্রুথ, হোয়াট দিস ইজ আ বলে আমার তো আমি এই পর্যন্ত কোনো জায়গায় আমি কোনোদিন ডিফল্ট হয়নি বলে, তাহলে ব্যাংক শুড কাম ফরওয়ার্ড। এবং এখানে কিন্তু ওনাকে ডিফল্ট করা কোনোভাবে উচিত হবে না, কারণ এই ক্ষেত্রে ব্যাংক যদি আগে না আসে তাহলে কিন্তু উনি কদিন পরে ডিফল্ট হয়ে যাবে। দেখেন আসলেই কি ডিফল্টার না, সেটির কারণটিও আসলে ব্যাংকের খতিয়ে দেখার অফ কোর্স সেটির কারণ দেখে জি শুনবো আপনার কাছ থেকে এই বিষয়ে আরো বেশি বিস্তারিত। একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতিটি নিয়ে তারপরে। দর্শক আপনারা দেখছেন ইসলামী ব্যাংক নিবেদিত টালিখাতা, এরপর একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। স্বাগত আরও একবার, দেখছেন ইসলামী ব্যাংক নিবেদিত টালিখাতা, সঙ্গে আছি আমি শাহনাজ রুমা, আমার সঙ্গে আছেন ঢাকা ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক খন্দকার ফজলে রশিদ। বলছিলাম সংকটের কথা, যে সংকটের মধ্যেও লাভবান ব্যাংক। বিরতির আগে একটি প্রশ্ন ছিল যে ব্যাংকগুলো তাদের ইমেজ কেন আমরা তৈরি করতে পারি না, তারপরে যেটি এখন জানতে চাইছি যে আমরা না হয় ইমেজ তৈরি করলাম, ব্যাংকের পক্ষ থেকে কেন একটি বিবৃতি আমরা লক্ষ্য করি না বা পাই না? হ্যাঁ, যেটা বলছিলাম যে ব্যাংকের পক্ষ থেকে বিবৃতি কিন্তু দেওয়া হয়, আচ্ছা একদমই দেওয়া হয় না সেটা না, তবে সেটিকে জনমনে পরিষ্কার করতে পারি, সেটা বলছিস, তবে সেটা কতটুকু অ্যাকসেপ্টেবল। যদি কোনো অবসকিউর যদি বিবৃতি দেওয়া হয় গাছাড়া বা দায় এড়ানো, তাহলে ডেফিনেটলি দায় ছাড়া এটা অ্যাকসেপ্টেবল না। তবে অ্যাকসেপ্টেবল যদি বিবৃতি দেওয়া হয় ডেফিনেটলি ইট উইল ক্রিয়েট এ গুড ইমেজ এবং আস্থা কিন্তু ফিরে আসবে। মানে যেই ব্যক্তি এই খেলাপির জন্য দায়ী জি তাকে যদি আমরা ইন্ডিকেট করে দিতে পারি বা ব্যাংকগুলো যদি তাকেই সরাসরি ইন্ডিকেট করে যে সে এর জন্য দায়ী বা তাকে আমরা শনাক্ত করতে পেরেছি, প্রথমেই করা সম্ভব না, বিকজ এটা একটা ইনভেস্টিগেশন ব্যাপার। এখন একজনকে হঠাৎ করে বলে দেওয়া সম্ভব না যে উনি এর জন্য দায়ী, এটা সম্ভব না। প্রপার ইনভেস্টিগেশন না হয়ে, যে বললাম অনেক কিছু থাকে, একটা প্রসেস, একটা লোন দিতে অনেক প্রসেস থাকে, সেগুলোর মধ্যে কে কোন লেভেলে ডিড নট ডু হিজ তার কাজটা ঠিক মতো করেনি সেটা না দেখে বলা উচিত না। তবে আবার আমরা কিন্তু উল্টো চিত্র দেখি যে এই দেখার নামে বা তদন্তের নামে কিন্তু দীর্ঘসূত্রিত হওয়ার পর সেই বিষয়টি চাপা পড়ে যায় এবং চাপাও পড়ে যায়, অনেক সময় চাপ পড়ে যায়, কিন্তু অনেক বড় বড় ঘটনার এখন পর্যন্ত আসলে নিজেই জানি না, এটা কোনোভাবেই উচিত না। এবং এটা ডেফিনেটলি কোনো না কোনো রিজনে হয়, এটা এমনি তো হয় না, ডেফিনেটলি কোনো না কোনো রিজনে হচ্ছে। আচ্ছা, আর একটা বিষয় একটু জানি, যে ঋণ খেলাপির কথা আমরা বলছি, যে ব্যাংকের ঋণ খেলাপি বড় বড় ঘটনাগুলো আমরা দেখছি, অনেক ব্যাংকের মালিকরা আমাদের এখানে এসে বলেছেন যে প্রভাবশালী যারা আছেন তারাই আসলে ম্যাক্সিমাম ঋণ খেলাপি, এটি বলতে আমরা আসলে কাদেরকে বুঝি, এই প্রভাবশালী কারা? খুব দারুণ প্রশ্ন করেছেন, ইনফ্লুয়েন্সিয়াল প্রভাবশালী কারা? দেখেন প্রভাবশালী একই জনের কাছে এক এক রকম। আচ্ছা, আপনার কাছে সবচেয়ে বড় প্রভাবশালী আপনার মালিক পক্ষ। আচ্ছা, আমার কাছে সবচেয়ে বড় প্রভাবশালী হয়তো আমার মালিক পক্ষ, এবং যার যার কাছে, একজন চাকরিজীবীর কাছে তার যে হু উইল তার যে বার্ষিক যে প্রতিবেদন তার কাছে সেই হয়তো প্রভাবশালী। তবে এখানে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যেটা এলিমেন্ট যেটা, সেটা হলো পলিটিক্যাল প্রভাব। এইটা কিন্তু এড়ানো খুব ডিফিকাল্ট, বিকজ এইখানে অনেকেই সাস্টেইন করতে পারেন না, যদি সাস্টেইন করতে পারেন দেখা গেল সে পরবর্তী তার অনেক ধরনের প্রবলেম হচ্ছে, কিন্তু আলটিমেটলি যদি ইফ ইজ রাইট তাহলে কিন্তু প্রবলেম হয় না। এবং এইটা সাস্টেইন করার মতো সাহস থাকা উচিত,
যে কোনো ব্যাংকের। এটা কি সম্ভব কিনা, মানে শুধু সাহস থাকলেই কি আসলে সম্ভব কিনা? কারণ ব্যাংকগুলোকে তো আমরা দেখি যে পলিটিক্যালি ছত্রছায়ায় ব্যাংকগুলো গড়ে ওঠে, ফলে সেইখানে কি আসলে ব্যাংক মালিক বা ব্যাংকের সঙ্গে যারা পরিচালনা পর্ষদ আছেন তাদের কি আসলে পলিটিক্যাল ছত্রছায়া থেকে বের হয়ে আসার সুযোগ আছে? না, ডেফিনেটলি ছত্রছায়া একটা সার্টেন কন্ডিশনে ব্যাংকগুলো পারমিশন দেওয়া হয়, তার মানে এটা না যে সে নিয়মকানুন ভেঙে যা খুশি করবে, এটা কোনোভাবে উচিত না এবং করা উচিত কোনোভাবেই, এটা অ্যাকসেপ্টেবল না। না, করতে পারেন কিনা আমাদের দেশের পার্সপেক্টিভে ব্যাংকগুলো অনেকে করেন না, ব্যক্তিগত স্বার্থে করেন না, প্রভাব থেকে বেরোতে পারবে যে আমি যদি ওনাকে এই ফেভারটা দিই আমি হয়তো অন্য কোনো ফেভার পাবো। এই যে অনৈতিক যে সুবিধা নেওয়ার প্রবণতা, এর থেকে আমরা যতদিন বেরোতে পারবো না এটা থাকবেই, এটা আমাদের বের হতেই হবে। আচ্ছা, আর কি কি কারণ আপনার কাছে মনে হয় যে আর কি কারণ আছে আসলে একটি ব্যাংকের ঋণের সংকট? ব্যাংকের ম্যানেজমেন্টের পক্ষ থেকে হলো প্রপার সিলেকশন অফ বরোয়ার, এর জন্য যে দক্ষতা থাকা দরকার। আনফর্চুনেটলি আমাদের এতগুলো ব্যাংক হয়েছে কিন্তু সেইভাবে দক্ষ ব্যাংকার যে প্রচুর তৈরি হয়েছে বলা যায় না, বিকজ না হওয়ার অনেকগুলো কারণ আছে। আমাদের ব্যাংক ছিল কয়েক বছর আগেও 40টা বা 50টা, এখন বাড়তে বাড়তে প্রায় 60+ হয়ে গেছে। তো একটা ব্রাঞ্চ করতে মিনিমাম 5-7 জন লোক লাগে, যেভাবে ব্যাংকের ব্রাঞ্চ বাড়ছে এবং তার জন্য প্রচুর দেশে উন্নতি হয়েছে নো ডাউট, কিন্তু যে দক্ষতা নিয়ে আমাদের ব্যাংকার তৈরি হওয়া উচিত সেই দক্ষতা তৈরি হয়নি। বিকজ আমি যদি নতুন ব্যাংকে অফার পাই আমার যে পোস্ট থেকে 2 পোস্ট উপরে চলেছে, এরকম ঘটনাও আছে, হয়তো কিছুই জানে না। এটি ক্রাইসিসটাকে বোঝা যাচ্ছে যে ক্রাইসিসের কারণে আসলে তারা সুযোগটা পাচ্ছে, যার জন্যই মানে প্রপার নলেজেবল ব্যাংকার যদি না তৈরি হয় এটা ব্যাংকের জন্য একটা বিরাট ক্ষতি হয়ে দাঁড়ায়। এবং এই যে পেছনে আমরা এতগুলো কথা বললাম ব্যাংকের ইমেজ সংকট সংকটের কথা, এটি তো আসলে এটির কারণেও হতে পারে যে তিনি ম্যানেজমেন্টটা বুঝতে পারছেন না। যদি একজন যদি উইথ প্রপার ব্যাকগ্রাউন্ড উইথ স্কিল যদি বলেন এটা সম্ভব না, উচিত না, এন্ড আই উইল নট ডু দ্যাট, কোনো অনৈতিক কোনো কাজের জন্য আপনাকে কেউ প্রেশার দিতে পারবে না, আনলেস এটা পলিটিক্যালি হাইলি মোটিভেটেড, তখন আমাকে সাকাম যদি করি সেটা অন্য কথা। আমি যদি সাকাম করে যাই যে আপনার ভাগে আমি আত্মসমর্পণ যা বলবেন আমি করে দিলাম, সেটা অন্য কথা। আনফর্চুনেটলি এরকম কাহিনীও যে হয়নি তা না, অনেক হচ্ছে, এখনো হচ্ছে। আচ্ছা, দক্ষ ব্যাংকার আমরা পাচ্ছি না, সেটির পেছনে কি আমাদের একাডেমিক যে কারিকুলাম এটি কোনো অংশে দায়ী কিনা? মানে আমাদের একাডেমিক কারিকুলামে কি আমরা একজন দক্ষ ব্যাংকার বা যে যে লাইনে পড়তে চায় সেরকম ভাবে তাদেরকে গড়ে তুলতে পারছি? সেরকম কিন্তু ব্যাংকিং এন্ড ফাইন্যান্সের উপরে ইউনিভার্সিটিতে প্রচুর কোর্স আছে, এখন শুরু হয়েছে গত কয়েক বছরে আমরা দেখেছি যে এমবিএ হচ্ছে, প্রচুর ভালো ভালো নামে একটি প্রতিষ্ঠান আছে, বিএবিএম থেকে প্রচুর ভালো ছেলে বের হচ্ছে, ইউনিভার্সিটি থেকে প্রচুর ভালো ভালো ছেলে বের হচ্ছে, কিন্তু ছেলে বের হয়েই তো আপনার সাথে সাথে হি ক্যান নট পারফর্ম, তাকে একটা থ্রু রিগারাস একটা ট্রেনিং এর ভিতরে আসতে হয়। সেই ট্রেনিংটা তো আমরা দেখি যে ব্যাংকগুলো দেয় 3 মাস 6 মাস, যে তাকে বিরাট মানে হাইলি ট্যালেন্টেড হতে হবে নট নেসেসারি, বাট তাকে তো মিনিমাম একটা রিকোয়ারমেন্ট, তার রুলস এন্ড রেগুলেশন এগুলো জানতে হবে। কিন্তু আমি যদি মনে করি আমি 1 বছর পরেই আবার একটা প্রমোশন দরকার, আবার ব্যাংক ছেড়ে আরেক ব্যাংকে চলে গেলাম, এই যে গ্যালোপিং টেন্ডেন্সি 2 দিন পর পরে ব্যাংক চেঞ্জ, এটাও কিন্তু আমাদের বিরাট ক্ষতি। জানি না জানি আমি আরেকটা ব্যাংকে যে বলছি ভাই আমি এই পাচ্ছি আমাকে একটা প্রমোশন দিয়ে আমাকে নিয়ে নেন, ব্যাংকও দেখে ভাই ঠিক আছে ওর তো অ্যাটলিস্ট কিছুটা জানেন নিয়ে নাও, তো এই জন্যই একটা বিরাট প্রবলেম হচ্ছে। এটি তো আসলে পুরো সিস্টেমটাই আসলে এর জন্য দায়ী, কারণ ব্যাংকগুলো নিশ্চয়ই যে আপনি বলছেন যে দক্ষ ব্যাংকার তারা খুঁজে পাচ্ছে না, যেহেতু এত ছেলে মেয়ে যদি বেরি হয়ে থাকে জি কেন পাচ্ছে না? আর প্রশিক্ষণের কথা একটু বলি, যে প্রশিক্ষণ আমরা কিন্তু জানি যে যারা ব্যাংকে চাকরি করেন তারা 3 মাস বা 6 মাসের একটা শর্ট কোর্স করেন, সেইখানটায় কি কোনো ঘাটতি আছে কিনা? না না, ওটা সব ব্যাংকেই হচ্ছে, সব ব্যাংকেই মানে নিজস্ব প্রশাসনিক কাজ ফান্ডামেন্টালি এগুলো হচ্ছে, কিন্তু ব্যাংকিং তো এক জায়গায় দাঁড়িয়ে নেই। আমি আগে 40 বছর আগে যখন ব্যাংকিং শুরু তখন আর ব্যাংকিং আর ব্যাংকিং আকাশ পাতাল তফাত, আপনার প্রত্যেক দিনই মানে ব্যাংকিং নলেজ প্রত্যেক এন্ডলেস, এটাকে আমরা তো আমি বলবো আমি ব্যাংকের 10%ও জানি না, বাকি 90% অজানা আমার। তো এখন কেউ যদি মনে করে আমি সব জেনে গেছি তাহলে বিরাট বিপদে, কারণ প্রত্যেক দিনই ব্যাংকে নতুন নতুন রেগুলেশন আসছে, নতুন ডেভেলপমেন্ট হচ্ছে, এগুলোকে আপডেট রাখা, আপডেট করা নিজেকে, এটা এটা আমার মনে হয় আমাদের আনফর্চুনেটলি অনেকেরই কমে গেছে। ওই যে সবাই দৌড়াচ্ছে কত তাড়াতাড়ি প্রমোশন পাবো, কত তাড়াতাড়ি বেতন বাড়াবো, এইটার পিছনে বেশি দৌড়াতে যে ব্যাংকিং নলেজটাকে ঠিক সেভাবে স্ট্রেংথেন করা হচ্ছে না। আচ্ছা, এটি তো বলছেন ম্যাক্সিমাম বেসরকারি ব্যাংকের কথা, সরকারি ব্যাংকের কথা একটু আসি, সরকারি ব্যাংকেও তাই। আচ্ছা, সরকারি ব্যাংকেও ওদের প্রশিক্ষণ আমার মনে হয় আমি একটু দ্বিমত পোষণ করি আপনার সাথে,
সার্ভিস দেখেন, আমরা যারা প্রাইভেট ব্যাংকে কাজ করেছি, আমি একসময় সরকারি ব্যাংকে কাজ করতাম, চার বছর করে আমি চলে এসেছি, সেটা অন্য কথা। তবে সরকারি ব্যাংকে যেখানে আপনি যে কয় ঘন্টা ব্যাংকিং আওয়ারে যে কজনকে সার্ভিস দেন, আপনি একটা সে যে কোনো সরকারি ব্যাংকের বড় একটা ব্রাঞ্চে যান, পাবেন 200 লোক লাইনে দাঁড়িয়ে আছে। আর সেখানে আমাদের ব্যাংকে পাবেন 20-25 জন লাইনে দাঁড়িয়ে আছে। তো ন্যাচারালি 10 গুণ সময়, 10 গুণ লোক বেশি ক্লায়েন্টকে ওদের সার্ভিস দিতে হচ্ছে, ন্যাচারালি ডিট্রেট করবেই, এটা কিন্তু মাইন্ড করা উচিত না। আচ্ছা জি, শুনবো আপনার কাছ থেকে আরো দর্শকদের আরেকটি খবর জানিয়ে আসে। দর্শক, এই মুহূর্তে নির্বাচন কমিশন ভবনে নির্বাচন কমিশন সচিব হেলাল উদ্দিন আহমদ, তিনি এই মুহূর্তে কথা বলছেন, আমরা সরাসরি শুনে নিতে চাই তার বক্তব্য। জি জি, সবাই স্বাক্ষরিত হয়েছে এবং সবাই এটা অনুমোদন দিয়েছে। ওইদিন তো আপনারা আমাদের সকল মাননীয় প্রধান নির্বাচন কমিশনার সহ সকল মাননীয় কমিশনার বৃন্দ আপনাদেরকে মানে অভিনন্দন জানিয়েছেন এবং আপনাদেরকে ধন্যবাদ জানিয়েছেন, তার পাশাপাশি সকল বাংলাদেশের সকল ভোটারদেরকে ধন্যবাদ জানিয়েছেন এবং যারা রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার এবং সেনাবাহিনী, নৌবাহিনী সহ যারা আইন শৃঙ্খলার সকল বাহিনীর সদস্যদেরকে মাননীয় কমিশন ধন্যবাদ দিয়েছেন এবং বলেছেন যে দেশে একটি শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং এতে নির্বাচন কমিশন বলেছে যে তারা স্বস্তি প্রকাশ করেছেন এবং তারা আনন্দিত হয়েছেন যে সকল মহল থেকে তা নির্বাচন কমিশনকে সহযোগিতা করার জন্য। এটা প্রসিডিউরটা হলো যে গেজেট পাবলিকেশনের 3 দিনের মধ্যে যারা নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করবেন, এরপরে এই 30 দিনের মধ্যে যে নতুন সংসদের বৈঠক হবে, এরপরে 90 দিনের মধ্যে যদি উনি কোনো শপথ গ্রহণ না করেন বা কোনো প্রকার রেসপন্স না করেন, এটা তখন সংসদ সচিবালয় থেকেই এই পদটি শূন্য ঘোষণা করা হবে। এটা এটা আমাদের গেজেট নোটিফিকেশন করা পর্যন্ত নির্বাচন কমিশনের কাজ, বাকি সবগুলো এটা সংসদ সচিবালয়ের কাজ, আমাদের আর কোনো কাজ থাকে না। দর্শক, আমরা নির্বাচন কমিশন সচিব হেলাল উদ্দিন আহমেদ, তার বক্তব্য শুনছিলাম সরাসরি ইসলামী ব্যাংক নিবেদিত টালিখাতে। এ পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। স্বাগত আরও একবার, দেখছেন ইসলামী ব্যাংক নিবেদিত টালিখাতা, সঙ্গে আছি আমি শাহনাজ রুমা। আমার সঙ্গে আজকে আলোচনায় আছেন ঢাকা ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক খন্দকার ফজলে রশিদ। আর আজকে আমরা আলোচনা করছি সংকটেও আসলে ব্যাংকগুলো কীভাবে লাভবান হচ্ছে সেই বিষয়টি নিয়ে। স্বাগত আপনাকে আরও একবার আমাদের আলোচনায়। বিরতির আগে আমরা বলছিলাম দক্ষ ব্যাংকার কেন আমরা তৈরি করতে পারছি না, এরপর যে আরও একবার একটু সেই প্রশ্নটি রাখতে চাই যে এটি আসলে কীভাবে আমরা করতে পারি বা দক্ষ ব্যাংকার তৈরি করতে আসলে রাষ্ট্রের পক্ষ থেকে কী কী সহযোগিতা প্রয়োজন? রাষ্ট্র না, এখানে প্রত্যেক ব্যাংক যদি নিজস্ব একটা বা প্রচুর ধারা প্রচারণ করে যে আমরা যখনই কোনো অফিসার নিব বা কাউকে নিব, তাদের প্রথম কাজ হলো দে মাস্ট গ্রো দেয়ার স্টাফ প্রপারলি। শিক্ষাগত যোগ্যতা একটা সবারই আছে, কিন্তু আমরা স্বীকার করি বা না করি, শিক্ষাগত যোগ্যতার মানও যেমন কমে গেছে, শিক্ষাগত যোগ্যতার মান যদি না থাকে তাহলে তার কাজে সেই দক্ষতা আসবে না, যেটা সে হয়তো 1 মাসের শেখার কথা সেটা 5 মাস লেগে যাবে। তারপরও তার যে নিজস্ব একটা চাহিদা যে আমাকে 3 মাস বা 1 বছরের যার মধ্যে প্রমোশন নিতে হবে, চেঞ্জ করতে হবে, এই যে একটা মানসিকতা, এটা পরিহার করা উচিত। আদারওয়াইজ কিন্তু সে খালি এক সময় অনেক উঁচুতে চলে যাবে, বাট দেখবে তার পেছনে কিন্তু বিরাট একটা শূন্যতা রয়ে গেছে, তার নিজস্ব নলেজ যদি না বাড়ে এটা কোনো বিষয়ে সাস্টেন করতে পারবে না। সুতরাং প্রত্যেকেরই উচিত, প্রত্যেক ব্যাংকারেরই উচিত যে নিজেকে, কেউ যদি নিজে শিখতে না চায় তাহলে কাউকে জোর করে শেখানো সম্ভব না। প্রত্যেক ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউট আছে, প্রত্যেক ব্যাংকিংয়ের রেগুলার ট্রেনিং হয় এবং সেই ট্রেনিংগুলো যদি প্রপারলি কেউ নেয় এবং নিজস্ব আগ্রহী থাকে,
সেন্ট্রাল ব্যাংকের ব্যাংকের যে প্রচুর ম্যানুয়াল বুকস এগুলো আছে, এবারে সে রীতিমতো সে দেখে পড়াশোনা, ডেফিনেটলি তার না হওয়ার কোনো কারণ নেই। আচ্ছা, ব্যাংকের পক্ষ থেকে কি কোনো কিছু করার সুযোগ আছে কিনা, মানে ব্যাংক কি কোনো ব্যবস্থা নিতে পারে কিনা যে এই ব্যাংকার আমার ব্যাংকে কাজ করছে তাকে আমি দক্ষ করে তুলবো, সেইটার কি সুযোগ আছে বা করতে পারে? প্রত্যেক ব্যাংকই কিন্তু তার ছেলেগুলোকে তার স্টাফকে কিন্তু ট্রেনিং দিয়ে এখন একটা জিনিস করতে পারে যে যে এইসব যোগ্যতা যদি কারোর না থাকে, প্রমোশনের সময় তাকে বা অ্যানুয়াল ইনক্রিমেন্ট তাকে বাদ দেওয়া হবে, এই ধরনের যদি কিছু করা হয় ডেফিনেটলি তার হয়তো আগ্রহটা বাড়বে। মেইন হচ্ছে নিজস্ব আগ্রহ বৃদ্ধি করা, এটা জোর করে করা সম্ভব না। আমি যদি পড়তে না চাই, শিখতে না চাই, কেউ আমাকে শেখাতে পারবে না। আচ্ছা, আরেকটা বিষয় একটু জানি যে ঋণ খেলাপির কথা আমরা এতবার বললাম আমাদের প্রথম পার্টের আলোচনায়, দ্বিতীয় পার্টের আলোচনায় একটু জানি যে ঋণ খেলাপির পরিমাণটা আমরা বলছি এখন কমে এসেছে, কিন্তু আসলেই কমে এসেছে কিনা বা কমে আসার জন্য আসলে কি করণীয়? আমি প্রথমে যেটা বললাম, ঋণ খেলাপি আমরা আপাতদৃষ্টে মনে হচ্ছে কমে এসছে, কিন্তু আসলে কি কমে এসছে এটা ফার্স্ট কোয়ার্টার গেলে বোঝা যাবে। আচ্ছা, দেখবেন এখন হয়তো কোনো ব্যাংকের 7% কমে হয়তো 3% নিচে নামিয়ে এসছে, এটা তো টেম্পোরারি একটা, বিভিন্ন মেজার আছে যে এত পার্সেন্ট দিলে আপনাকে খেলাপিতে বের করে দেওয়া হলো, কিন্তু আসলেই যে ব্যাংকগুলো যদি প্রপারলি ক্যালকুলেট না করে একটা লোক 3 মাস বা 1 বছরের মধ্যে ফেরত দেওয়ার ক্ষমতা কতটুকু, তার ক্যাশ ফ্লো যদি প্রপারলি ক্যালকুলেট না করে, একজনের ক্ষমতা আছে যে সে 2 বছর ফেরত দিতে পারবে, তাকে যদি আমি 6 মাসের জন্য রিশিল্ড করে দেই বা তার সময় বাড়িয়ে দেই, সে কিন্তু 3 মাস পরে এসে দেখা যাবে যে ফেল করছে। সুতরাং এটা ফার্স্ট কোয়ার্টার গেলে দেখবেন, আমি শিওর যতটুকু কমানো হয়েছে বা যতটুকু বলা হচ্ছে যে কমেছে, আমার মনে হয় না ততটুকু ধরে রাখতে পারবে। আচ্ছা, আমার ধারণা। আচ্ছা, এটা মানে শুরুতে ওরা বলছে, কিন্তু ইয়ার এন্ড আসলে কতটা ধরে রাখতে পারে সেটি বিষয়। আরেকটা বিষয় আমরা বলি যে যেটি বলছে যে ঋণ খেলাপি কমে এসেছে এবং সেটির কারণে ব্যাংকের পরিচালনা পর্ষদের যে পরিচালনা ব্যয় যেটি সেটি আসলে কমে এসেছে এবং মুনাফা তাদের অনেক মানে বেড়েছে, আর সে জায়গায় একটু জানি যে ব্যাংকের যদি মুনাফা বাড়ে গ্রাহকের কী লাভ? দেখেন, ব্যাংকের মুনাফা বাড়া মানে হলো ব্যাংকের একটা কমফোর্ট জোনে আসা। ব্যাংকের কমফোর্ট জোনে আসা মানে আবার আমি যদি 10 টাকা লাভ করি, তার একটা পোর্শন কিন্তু স্পন্সরের কাছে যায় এবং একটা বিরাট অংশ শেয়ার হোল্ডারের কাছে যায়। শেয়ার যারা শেয়ার কিনেছে ব্যাংকের, একটা ডিভিডেন্ড পাবে, একটা ভালো ডিভিডেন্ড পাবে। এবং যখনই আপনার মুনাফা যখন বৃদ্ধি পাবে, তখন সার্ভিস কস্ট আরও কমাতে পারবে, লেন্ডিং রেট আরও কমাতে পারবে, আলটিমেট জনগণের লাভ হবে। কিন্তু যদি এই ক্যালকুলেশনটা প্রপারলি না করে, যদি ঠিক মতো না দেখায়, হয়তো প্রফিট করেছে 10 কোটি, যদি আমি দেখিয়ে দিই যে আমি 30 কোটি করেছি, তখন কিন্তু অ্যাকচুয়ালি 2 দিন পরেই, 1 কোয়ার্টার পরেই দেখা যাবে সেটাকে আবার খারাপ হয়েছে এবং আবার এটা মুনাফাতে যাচ্ছে না, আবার সাসপেন্সে অন্য একটা অ্যাকাউন্টে চলে যাচ্ছে, তখন কিন্তু আরও খারাপ হবে। কারণ ব্যাংকের প্রত্যেকটা ব্যাংকেরও উচিত, যদি খারাপকে খারাপই বলা উচিত এবং এর থেকে বেরিয়ে আসা উচিত। হয়তো 1 বছর ডিভিডেন্ড দিতে পারবে না, 2 বছর দিতে পারবে না, বাট তারপরে ব্যাংকের একটা ফাউন্ডেশন বা বেসটা কিন্তু অনেক শক্ত হয়ে দাঁড়াবে এবং এটাই করা উচিত। আচ্ছা, আরেকটা বিষয় একটু জানি যে ব্যাংকিং খাতের শৃঙ্খলা যদি আমরা ফেরাতে চাই, একটি ব্যাংকে সুষ্ঠুভাবে একজন গ্রাহকের জন্য নিরাপদের জায়গা, একটি ব্যাংকে একটি রাষ্ট্রের জন্য একটি প্রতিষ্ঠান যদি আমরা করতে চাই, সার্বিকভাবে যদি ব্যাংকের শৃঙ্খলা আমরা ফেরাতে চাই, সেক্ষেত্রে আমাদের কী করণীয়? দেখেন, ব্যাংকের শৃঙ্খলা ফেরানোর প্রধান দায়িত্ব কিন্তু ব্যাংকের ম্যানেজমেন্ট হলেও এটা সবারই দায়িত্ব, যারা বোর্ডে আছেন, বোর্ডে যারা আছেন, ম্যানেজমেন্টে যারা আছেন, গ্রাহকে যারা আছেন, এবং টোটালিটি। একজন আমি খুব ভালো হলাম, আমি কিন্তু এটা কিছু করতে পারবো না, বোর্ড খুব ভালো, ম্যানেজমেন্ট যদি খারাপ হয়ে পারবো। সুতরাং এটা টোটালিটিতে সবাইকে একটা আইডিয়াল সিচুয়েশানে যাওয়ার চেষ্টা করতে হবে, এটা একদিনে সম্ভব না। আমি যারা খারাপ তাকে আপনি যতই বলেন সে ভালো হবে না, আনলেস তাকে আইনগত যদি মানে একটা কন্ট্রোলে না হয়, না নেওয়া হয়। ব্যাংকিং আইনে কি কোনো ফাঁকফোকর রয়ে গেছে? হ্যাঁ, অবশ্যই, আমি ওইটাই আসছিলাম। আমি আমার ব্যক্তিগত জীবনে দেখেছি, আমরা একজন কেস করলাম, সে 12 বার রিট করে আদালত থেকে রিলিজ, মানে সে আমাকে কোনোভাবেই সে অলওয়েজ তার সিআইবি ইজ ক্লিয়ার, বারবার রিট করছে, কোর্ট থেকেও তাকে সময় দেওয়া হচ্ছে, তো এটা কবার দিবে? এটা সুতরাং আমার রিকোয়েস্ট টু দি প্রপার অথরিটি যে একটা যদি জেনুইন ডিফল্টার হয়, যদি সে আসলেই ঋণ খেলাপি হয়, মানে
তাকে ডেফিনেটলি কোনোভাবে ছাড়া উচিত না, এবং এটা কোনোভাবে উচিত না। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের আলোচনায় আজকে সময় দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ দর্শকদের, সবাইকে ধন্যবাদ। দর্শক, ইসলামী ব্যাংক নিবেদিত টালিখাতায় এই ছিল এখন পর্যন্ত। ডিবিসির সঙ্গেই থাকবেন 24 ঘন্টা।